তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বন কন্ডিশন ইয়ারফোন, এটা হচ্ছে ব্লুটুথ, আর এটা আমি আপনাদের আজকে রিভিউ করে দেখাবো এটার সাউন্ড কোয়ালিটি কেমন, এটার দাম কত, এবং এটার মধ্যে কী কী ফিচার রয়েছে সব কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করব। এটাকে আনপ্যাক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা আনপ্যাক করার পরে এরকম একটা কেবল পেয়ে যাবেন যেটা চার্জ দেওয়ার জন্য, এটার যদিও প্রয়োজন নেই। তারপর রয়েছে একটা ইউজার ম্যানুয়াল, দেখতে পাচ্ছেন এটা কীভাবে ইউজ করবেন, কানেক্ট করা থেকে শুরু করে যাবতীয় বিষয়টার মধ্যে আপনারা জানতে পারবেন। তো এটারও কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এগুলো আমাদের পড়তে হয় না, আমরা এমনিতেই অনেক কিছু জানি। তো তারপর হচ্ছে যে মেইন আমাদের ডিভাইসটা রয়েছে, এটা হচ্ছে মেইন ডিভাইস, এভাবে রয়েছে এখানে। এটা কিন্তু অনেকটা বড় দেখতে পাচ্ছেন, এটার অনেকটা বড়, এর কারণ হচ্ছে এটার ভিতরে অনেক বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে চার্জ ব্যাকআপ অনেক ভালো যাওয়ার জন্য। এবং আমি এটা কিন্তু অলরেডি ব্যবহার করেছি, এটার চার্জ ব্যাকআপ অনেক ভালো, এবং এখানে যে ফিচারগুলো রয়েছে সেগুলোর প্রায় প্রত্যেকটা ফিচারেই কার্যকর, আমি আপনাকে বলে দিব। এটাতে কী কী ফিচার রয়েছে আমি আপনাদেরকে বলে দিই, দেখতে পাচ্ছেন এখানে ফিচারগুলো রয়েছে। দেখতে পাচ্ছেন এইচডি কল রয়েছে, আপনি যখন কলে কথা বলবেন তখন ওনারা বলতেছে যে এইচডি ভয়েস যারা ওই পাশ থেকে শুনবে। আমি এটা ব্যবহার করে কলে কথা বলেছি, হ্যাঁ কল যথেষ্ট ভালো ছিল, এবং মোটামুটি নর্মালি কথা বললেই ওই পাশের যে কলে ছিল সে শুনতে পাচ্ছিল। তো আপনার যদি ব্লুটুথ বন্ধ করেন এটা অটোমেটিক অফ হয়ে যাবে ডিভাইসটা, আপনার ফোনের ব্লুটুথ বন্ধ করলে এটা অটোমেটিক কাজ করে, এবং এটা চালু করলে অটোমেটিক ব্লুটুথের সাথে কানেক্ট হয়ে যাবে, এটা হচ্ছে অটোমেটিক। আর এটা হচ্ছে ক্লিপ, অর্থাৎ ব্লুটুথের যে মান বা পাওয়ার সেটা হচ্ছে 5.3, এটা হচ্ছে ক্লিপ 5.3, মানে অনেক দূর থেকে মোটামুটি দূর থেকে ভালো কোয়ালিটির একটা সাউন্ড এখানে আসতে পারবে। তো এবং এছাড়াও আর কিছু বৈশিষ্ট্য এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, যেমন এটার মডেল হচ্ছে BG09, এটা হচ্ছে মডেল। তারপর হচ্ছে DC 5 ভোল্ট, এটা মানে পাওয়ার ইনপুট দিতে হবে মানে চার্জ দেওয়ার জন্য। আর এটা যে ব্যাটারি রয়েছে, ব্যাটারি হচ্ছে 300 mAh mA, 300 mA ব্যাটারি, এটা প্রত্যেকটাতে আলাদা আলাদা দুইটা ব্যাটারি রয়েছে। এবং ইম্পিডেন্স রয়েছে 32 ওহম, এটা কি বুঝতেছি না। তারপর হচ্ছে 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ দিবে এখানে বলতেছে, আসলে এটা 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ দেয় এবং তার থেকে বেশি ব্যাকআপ দেয় আমার মনে হলো, আমি ইউজ করে যেটুকু বুঝলাম। ক্লিপ ভার্সন হচ্ছে 5.3। অপারেশন মোড হচ্ছে কি, মানে আপনার এটা কিন্তু এখানে স্ক্রিন টাচের মধ্যে কাজ করবে না, এটা আপনার কাজ করতে হবে মানে বাটন চেপে কাজ করতে হবে, এটা স্ক্রিনে কোনো কাজ করবে না। তারপর হর্ন সাইজ এটাও বুঝতেছি না। তারপর হচ্ছে চার্জ টাইম হচ্ছে 1 থেকে 2 আওয়ার্স, মানে 1 থেকে 2 ঘন্টা চার্জ দিতে হবে বলছে। তবে আমি এটার প্র্যাকটিক্যালি যে বিষয়গুলো এখান থেকে জানতে পেরেছি সেটা আপনাদেরকে যদি জানাই আমি। তো এটার যে প্র্যাকটিক্যাল ব্যবহার করে আমি যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে কিছু প্রবলেম আমি ফেস করেছি সেগুলো আপনাদের সামনে শেয়ার করব। সেটা প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ডিভাইসটা, এটা অনেক বড়, কানের মধ্যে লাগিয়ে রাখলে অনেক বড় লাগে, একটা বেশি ওজন হওয়ার কারণে একটা বোঝা বোঝার মতো লাগে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত এখানকার পাওয়ার বাটন, এই বাটনে চাপ দিয়ে ধরলে এটা অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লাইট জ্বলে এটা অন হয়ে গেল, 92% চার্জ রয়েছে। আমি এটা একটু আগে 99% চার্জ করেছিলাম, এখন 92 চলে আসছে, আমি একটু ইউজ করেছিলাম এই জন্য এখন 91 চলে আসছে। তো তারপরে চার্জিং ব্যাকআপ অনেক ভালো পাবেন। এটা এটা হচ্ছে ভলিউম বাটন, এবং এই ভলিউম বাটন এটা উপরে কাজ করে আপ ভলিউম, এটা হচ্ছে ডাউন ভলিউম, প্লাস হচ্ছে নিচেরটাতে চাপ দিয়ে ধরে রাখলে মানে পরের মিউজিক বা নেক্সট মিউজিকে চলে যায়। এবং এই পাশে দেখতে পাচ্ছেন এখানে চার্জের পট ঢোকানোর জন্য এখানে একটা পট রয়েছে চার্জ দেওয়ার জন্য, এখানে এটা দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন। এটা হচ্ছে টাইপ 2, এটা কিন্তু টাইপ সি দিলে ভালো হতো, যেহেতু এখন টাইপ সিটা কমন, এখানে টাইপ 2 দেওয়া হয়েছে, অর্থাৎ টাইপ বি, এটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন। তারপরে এখানে একটা ছোট্ট ছিদ্র রয়েছে যে এখানে এইটা দিয়ে মাইক্রোফোনের কাজ করে, এটা এটা সাউন্ড অপরের জন্য খুব ভালোভাবে শুনতে পারে, মোটামুটি ভালো সাউন্ড কোয়ালিটি ছিল, আর এটার বিল্ড কোয়ালিটি ভালো ছিল, খারাপ না। আর এটা অনেক বড় হওয়ার কারণে কেন মধ্যে একটা বোঝা লাগে আপনাদেরকে যেটা বলছিলাম। আর মিউজিক কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ ভালো হয় এই দামের মধ্যে, এই ধরনের বন কন্ডিশন ইয়ারফোনের মোটামুটি ভালো সাউন্ড কোয়ালিটি হয়ে থাকে। আপনারা যদি কেউ কিনতে চান কিনতে পারেন এই মানে এই দামের মধ্যে। এটা আমার ডেলিভারি চার্জ সহ এটা আনতে আমার খরচ পড়েছে দারাজ থেকে 939 টাকা। তো এই দামের মধ্যে এইটা আমার কাছে ভালো মনে হয়েছে। তো সাউন্ড কোয়ালিটি এটা কানে লাগানোর পর আশেপাশের সাউন্ড শোনা যায় যদি অনেক জোরে হয়। আর এটার ফিচার এই দামের মধ্যে এটা খুব একটা ভালো জিনিস, আপনারা যদি কেউ চান কিনতে কিনতে পারবেন। এটা আমার তো এটার দাম সবসময় একরকম থাকবে বিষয়টা এমন, আপনারা চেক করে নেবেন। আমি দারাজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা চাইলে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন দারাজ থেকে।